তোমার কি নেই বলো একটা পুরুষ মানুষ দেহ ভোগ করেছে বলেই কি তুমি শেষ হয়ে গেছো? বলো বা শতজন পুরুষ মানুষ তোমার দেহ ভোগ করেছে বলেই কি তুমি শেষ হয়ে গেছো তোমাকে সুইসাইড করতে হবে আমি এই ব্যক্তিগতভাবে বলি পারস ডাক্তার একাধিক প্রেম করেছি তো কি হয়েছে আমি শেষ আমি বিয়ে করিনি আমি সংসার করছি না আসসালামু আলাইকুম দর্শক পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে পারভেজ আক্তার উনি একজন অভিনেত্রী অনেকে বলবেন যে ভাই ওনারা তো চিনি না আবার অনেকেই বলবেন হ্যাঁ চিনতে পারছি শুরুতে আমরা একটি ফুটেজ দেখিয়েছি ঘাবড়ে যাবেন না পুরো ভিডিওটা দেখেন তারপরে মন্তব্য করবেন এই পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের মনে হবে মাঝে মাঝে যে উনি কি এই মুনিয়ার বিপক্ষে কথা বলছেন আবার মাঝে মাঝে মনে হবে উনি কি বসুন্ধরা গ্রুপের বিপক্ষে কথা বলছেন আলোচনাটা শুনুন আশা করছি ভালো লাগবে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আপু শুরু করেন এই যে মেয়েটা কেউ বলছেন আঠারো বছর কেউ বলছেন একুশ বছর কেউ বলছেন আঠারো বছর থেকে ওনার সাথে রিলেশন ছিল সবই মানলাম মেয়েটাকে তো আপনারা সবাই দেখছেন যারা ফেসবুকে আছেন কি সুন্দরী মেয়েটা তাই না তার হাসি তার চেহারা অন্যরকম একটা গেটআপ তো আমরা কিন্তু অডিও কলটা অনেকই শুনেছি অডিও কলটার মধ্যে একটা পুরুষ মানুষ বিশ্রী ভাষায় একটা মেয়েকে গালিগ্লাস করছে মেয়েটা কান্নাকাটি করছে সবই ঠিক আছে তো এই যে ব্যাপারটা বিশ্রী ভাষায় গালিটা মানুষ কে না ইউজ করে বলেন তো এই ফোন কলটা রেকর্ড হয়েছে বলে আমরা এটা জানতে পারছি আমি আপনি সবাই কিন্তু আমরা বিশ্রী ভাষা ব্যবহার করি একটা কথা কি জানেন বিয়ে রাত্রে কিন্তু কাউকে শেখাইতে হয় না এভাবে কিন্তু মেলামেশা করবি ঠিক খারাপ ভাষাটা কাউকে শেখাতে হয় না প্রয়োজনে সবাই ব্যবহার করে কম আর বেশি তো এটা কার আমরা কিন্তু আদৌকে জানি যে এই পুরুষ কণ্ঠটা কার মহিলা কণ্ঠটা কার জানি না আর যদি তাদেরও হয়ে থাকে তারা কি কারণে বলেছে সেটাও কিন্তু একটু উঠে আসছে তো এখানে আমি বলতে চাই একটি কথা যে একটা মেয়ে এতটুকু বাচ্চা বয়সের একটা মেয়ে ওই পর্যন্ত কিভাবে গেল বলেন আমি তো একটা মিডিয়া কর্মী ইলেকট্রনিক মিডিয়ায় আছি আমি একজন লেখক আমাকে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের দুটো অঙ্গনের বলতে পারেন তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই এই মেয়েটা অত দূর যাবার সাহস রাখে কিভাবে পথ খুঁজে পায় কিভাবে। এটা নিয়ে আপনারা কেউ বলেন না আমি হলে প্রথমে কি করতাম জানেন আমি যদি আইনের কোনো লোক হইতাম আমি প্রথমে গিয়ে মেয়েটার বোনকে এ করতাম সার্চ করতাম যে আপনি আগে বলেন আপনার বোন ওই পর্যন্ত কীভাবে গেল আপনি তো এখন কান্নাকাটি করতেছেন আপনার মায়া লাগতেছে দরদ লাগতেছে হ্যাঁ একটা মানুষ মরে যাওয়া তার আত্মীয়স্বজন কষ্ট পাওয়া আরেকটা মানুষের খুন করা পালানো দুটো ডিফারেন্স হলেও কিন্তু দুজনের মধ্যে কষ্ট বা ভয় আছে এখন বলেন যে আপনারা একটু বলেন যে মেয়েটা কিভাবে ওই পর্যন্ত গেল একটা মেয়ে পড়াশোনা করছে অত দূর যাওয়ার সাহসটা কীভাবে পায় বলেন মালিকের কাছে যাওয়ার উনি কি এসে নিয়েছে উনি কি ওই মকবাজারে শান্তিনগর বাজারে কিংবা কোনো মার্কেটে গিয়ে এরকম করে হয়েছে হয়নি আমরা এটা জানতে চাই এটা আগে জানার দরকার যে মেয়েটার নাগালটা সে কিভাবে পাইলো আজকে একটা মেয়ে মারা গেল কিভাবে মারা গেল আমরা বসুন্ধরা মালিকের বিরুদ্ধে লেগে গেছি মানলাম তার শাস্তি হইতে পারে এখন আপনারা যদি বলেন যে টাকা আছে সবাই ক্ষমা করে দিবে এটা তো সব ক্ষমতার সর্বত্র হ্যাঁ হাসানুল আলম খান জুয়েল আপনি এত লাইফ আসেন কেন লাইফ না ভাই আপনি উচ্চারণটা ভুল বলছেন এটা আপনি আগে জেনে নিন লাইফ না লাইফ হ্যাঁ এটা আসেন সরাসরি লাইফ মানে জীবন তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ওনার আসলো মেয়েটা কিভাবে আসলো অত দূরের যে এক লক্ষ টাকার ফ্ল্যাটে যে থাকতো তার বোন কেন সম্মতি দিল আগে আসেন আমি যদি আমার কন্যাকে বা আমার বোনকে যদি আমি সঠিক পথ না দেখাই সে যদি কোনো কারণে এই একটা হত্যা বা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এই দায়িত্ব কি শুধুমাত্র একজনের উপর চাপাইলেই হবে আপনি আগে সেখানে আসেন আমার বোনও হতে পারে আমার মেয়ের সন্তানও হতে পারে বলেন আমার মেয়ে বা আমার বোন পড়াশোনা করছে এই অবস্থায় সেই কোথাকার আপনি দেখেন টপ ওয়ান লেভেলের একটা লোক বাংলাদেশের সেই পর্যন্ত কিভাবে গেল আরেকটা কথা আসি মেয়েটা কিন্তু যদি সেই মেয়ে হয়ে থাকে বা অন্য কেউ আমি জানি না আমি ধরে নিলাম সেই মেয়ে সেই মেয়ে যদি যদি হয়ে থাকে সে বলছে কথা প্রসঙ্গে যে আমাকে বাদ দেওয়ার জন্য আপনি এখন এটা করতেছেন হ্যাঁ তো এই কথা কেন বলবে বাদ দেওয়ার জন্য যদি উনি এই চালাকি করে থাকে তাহলে তুমি সুইসাইড করবে কেন তুমি চলে আসো কেন তার ইয়ে হয়ে থাকতে হবে ওই একটা মিথ্যে আশ্বাস নিয়ে থাকতে হবে চলে আসো তোমার কি নেই বলো একটা পুরুষ মানুষ দেহ ভোগ করেছে বলেই কি তুমি শেষ হয়ে গেছো বলো বা শতজন পুরুষ মানুষ তোমার দেহ ভোগ করেছে বলেই কি তুমি শেষ হয়ে গেছো তোমাকে সুইসাইড করতে হবে আমি বলছি তার ফোনের কথাটা ধরে আপনি আমাকে বাদ দিতে চাচ্ছেন হ্যাঁ আমি যদি কারো লাভার হয়ে থাকি আমি আমি যদি কারো লাভার হয়ে থাকি হয়তো মেয়েটা সেখানে সেটা কল্পনা করে নাই বা ভাবে নাই সে ভাবছে যে এটাই আমার শেষ আশ্রয় কিন্তু আমি মনে করি ওর দেখতে যেরকম ছিল ওর বয়স যেরকম ছিল ক্ষেত্রে ও বাংলাদেশের টপমোস্ট যদি অভিনয় জানতো নায়িকা হতে পারতো নাটক করতে পারতো অভিনয় করতে পারত কিংবা যদি আদার্স কিছুই হয় পড়াশোনা শেষ করে চাকরিও করতে পারত। আমি দেখতে সুন্দর যে ধরনের দেখতে দেখতে আমরা প্রাধান্য দি সেক্ষেত্রে একটা মানুষ একটা মেয়ে কোনোভাবে নিজেকে বলে ভাবে বাদ দেওয়ার জন্য এরকম করছেন সেটা না আমি এই ব্যক্তিগত ভাবে বলি ডাক্তার একাধিক প্রেম করেছি তো কি হয়েছে আমি শেষ আমি বিয়ে করিনি আমি সংসার করছি না বা না হোক কোনো কারণে সৃষ্টিকর্তা আমাকে কোনো কারণে সংসার করার তফিক যদি না দেয় আমি আবার জীবন চালাবো না হয়তো আবার বিয়ে করবো নয়তো বিয়ে করব না যেভাবে হোক জীবন তো চলবে সুইসাইড করলে গিয়ে শেষ হয়ে গেল যাই হোক আমি সেটা বলছি বসুন্ধরার মালিক যদি এরকম একটা কিছু করে থাকে তাহলে তার শাস্তিও অবশ্যই উচিত আর আপনারা যারা আছেন আপনারা ভালো মানুষ না আপনারা সবাই কিন্তু বিশ্বাস করেন সুন্দরী মেয়ে দেখলে ভালো করে তাকাবেন ভালো মানুষ না বলতে আমি সেই অর্থে বলি নাই এই অর্থে বলছি যে আমরা যে সুন্দরের পূজারে সেই অর্থে বলছি আমিও যদি আমার দেখতে ভালো লাগে একটা পুরুষকে আমি কিন্তু তার দিকে তাকাই প্রশংসা করি এবং এরকম কিন্তু পুরুষরাও নারী সুন্দর নারী দেখলে বা তাদের চোখে লাগে সুন্দরী আমার চোখে হয়তো একজন পুত্রী তার একজন চোখে সুন্দরী স্বভাবতই চোখে লাগে মনেও ধরে এটা কিন্তু স্বীকার করতে হবে কেউ সুযোগে থাকে কেউ থাকে না একজন যদি প্রেমের সুযোগ পায় কোনোভাবে সে ছেড়ে দেবে না প্রেম করবেই আর প্রেম করতে গেলে যদি দৈহিক সম্পর্ক হয়ে যায় এটা কিন্তু দুজনেরই দোষ এখন আপনি একজনের বয়স কম একজনের বয়স বেশি সেই জন্য যা খুশি তাই বলে ফেলেন একজনকে তা না আমি বসুন্ধরান মালিককে চিনিও না জানিয়েও না উনি কে ওনার কাছে যাওয়ার আমার কোনো যোগ্যতা নাই তো উনি যদি খুন করে থাকেন অবশ্যই আমি ওনার শাস্তি চাই হ্যাঁ প্রলোভন দেখিয়ে স্বপ্ন দেখিয়ে যদি কেউ কাহারও সরলতা সুযোগ দেয় অবশ্যই এটার জন্য অবশ্যই দায়ী প্রলোভন দেখিয়ে এখন আপনি আসেন প্রলোভন দেখানোর আগে আপনার সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল রিলেশনটা আমাকে কেউ প্রলোভন প্রলোভন দেখাইতেই পারে কিন্তু তার সাথে আমার সম্পর্কটা হলে কিভাবে উনি কি খুঁজে এসে আমাকে নিয়েছে না এই যে আবেদ আলী আমি নির্দোষ বোঝাতে চাচ্ছি না আমি তো বারবারই বলছি যদি উনি দোষী হয়ে থাকেন অবশ্যই ওনার বিচার হোক বিচার চাই সেটা চাই হ্যাঁ আমি এটা বলছি যেই হোক ভাই খুনি দোষী যেই হোক তার বিচার চাই আমি যদি দোষী হই অবশ্যই আমার বিচার করুক বিচারক আমি এক্ষেত্রে কোনো দ্বিধা নাই আমার যে মেয়েটারও দোষ আছে পুরুষটার দোষ আছে লোভ দেখায় নিছে লোভ দেখায় আরও কত পুরুষই নেই ওই আমি তো দেখি নাই কত পুরুষে নেই লোভ দেখায়া লোভ দেখাইলে কি নারী লোভে পড়তে হবে কেই লোভে পড়তে হবে শিক্ষা যদি পরিমাণ না দেতো তো হবে না যুগে যুগে মেয়েরা এভাবে খুন হবে রাতে আমাদের সন্তানদের আমাদের শিক্ষা দিতে হবে যে হ্যাঁ লুবে পড়া যাবে না একটা মুনিয়া মারা গেছে আসেন আমরা এটা থেকে শিক্ষা নিই এই মুনিয়াও কারো সন্তান কই তার ভাইয়েরা তো খবর নেয় নাই তার বোন তো নিতে পারতো তার বোন যখন জানে যে লাখ টাকার ফ্ল্যাটে থাকে অবশ্যই সে নিতে পারতো বলতো যে বোন যে তুই এদের মধ্যে ধরা পড়িস না এই পুরুষরা কিন্তু পুরুষরা তার বনেও বুঝছিল না আমার কেন জানি মনে হচ্ছে যে বোনটাকে একটু জিজ্ঞেস করার দরকার যে কেন এখানে আসলো কিভাবে আসলো